বন্ধুরা, আজকে সম্পূর্ণ নতুন একটা বন্যপ্রাণী সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এসেছি। বিশেষ করে আমার চ্যানেলে এই প্রাণী সম্পর্কে এই প্রথমবার ভিডিও নিয়ে এসেছি। ওটা হলো পাখি মানিকজুর। এই মানিকজুর পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য আমি ইন্টারনেট থেকে কালেকশন করে নিয়ে এসেছি এবং আমি আমার ব্যক্তিগত ধারণায় আমি যে নিজের চোখে দেখেছি সেইটা সম্পর্কে আজকে মিলেমিশে গল্পের ছলে আপনার সাথে ইন্টারেস্টিং টপিক সেরকম আলোচনা করে আপনাকে গল্পের ছলে বোঝানোর চেষ্টা করব। বিশেষ করে এই মানিকজুর সম্পর্কে আপনারা কারা কারা ইতিমধ্যে বিস্তারিত জানেন বা নিজের স্বচক্ষে দেখেছেন সেইটা কিন্তু আপনারা উপরে স্ক্রিনে অলরেডি এই মানিকজুর পাখিকে আপনারা দেখা শুরু করে দিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখতে ভুলবেন না, যাতে করে আমার চেয়ে হয়তোবা আপনি আর একটু ভালো যদি জেনে থাকেন তাহলে উভয় পক্ষের মধ্যে সেই আলোচনার মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারবো, যার ফলে পরবর্তী ভিডিওতে আরও সুদৃঢ় ভালো ভিডিও নিয়ে আসতে পারবো একই জিনিসটাকে নিয়ে। সেই কারণে আপনার কাছে অনুরোধ করছি, আপনি বিনামূল্যে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে সহযোগিতা করতে ভুলবেন না। চলুন তাহলে এই মানিকজোর পাখি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা যেটা নিয়ে এসেছি সেইটা সময় নষ্ট না করে আলোচনা শুরু করে দেওয়া যাক। পরিযায়ী পাখি হিসাবে বিরল দর্শন মানিকজুর পাখি। ১৯ শতকের মাঝামাঝি নাগাদ কম বেশি নজরে পড়ত এই মানিকজুর পাখি। মানিকজুর পাখিকে বিশেষ করে সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় জলাধারে ঘুরে বেড়াতে দেখা যেত এবং বেশিরভাগ জোড়ায় জোড়ায় মানিকজুর পাখি ঘুরত, যার কারণে এটাকে মানিকজুর বলে। কারণ কেন, এরা খুব কম সিঙ্গেল ঘুরে। আপনিও কি সিঙ্গেল ঘুরতে ভালোবাসেন নাকি? দয়া করে একটু কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখলে পরে আপনার সাথে আমার একটা গভীর সম্পর্ক বা শেয়ার করা খোলা মনে সব কিছু শেয়ার করতে পারা, এটা কিন্তু আলাদা একটা মনে চাঞ্চল্য ভাব নিয়ে আসে। তাহলে আপনি কোনোদিন সিঙ্গেল ঘুরেছেন কি না মানিকজুর পাখির মতো, দয়া করে একটু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তাতে করে কি হবে, আমার চ্যানেলের আর একটু গ্রোথ বাড়বে এবং খুব তাড়াতাড়ি ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবে। তাহলে বন্ধুরা, আপনি কিন্তু জানাতে বলবেন না যে আপনি সিঙ্গেল কোনোদিন ঘুরতে ভালোবাসেন কি না, নাকি জোড়ায় জোড়ায় হলে ভালো হয়। বাংলাদেশের চট্টগ্রাম কুমিল্লা এলাকার গ্রামে এখনও হাতে গোনা কয়েক মানিকজুর পাখি দেখা গেলেও এরা প্রায় আজ বিপন্ন। কেননা এদের সংখ্যা ধীরে ধীরে এত কমে গেছে, এখন খুব কম দেখা যাচ্ছে। যদিবা বিভিন্ন রকম গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বনাঞ্চল ধ্বংসের কারণে একের পর এক কিন্তু অনেক বন্যপ্রাণী ধ্বংস হচ্ছে, তাদেরকে এখন খুব চেষ্টা করলে হয়তো একটা আটটা দেখা যেতে পারে, যাদের সংখ্যা এককালে লক্ষ লক্ষ হিসাবে ছিল। তো কুমিল্লা চট্টগ্রাম এলাকায় যে বাংলাদেশের গ্রামে এখনও হাতে গোনা কয়েকটা যে পাখিগুলো দেখা যায় মানিকজুর, তাদের দেখতে সুন্দর এই পাখি নানানভাবে মানুষের উপকার করে, অথচ আজকাল খুঁজে পাওয়া মুশকিল। আমাদের দৈনন্দিন ব্যক্তিগত কাজকর্মের পাশাপাশি আমরা ছোটোখাটো সহায়তা করলেই কিন্তু এদের নতুনভাবে সংখ্যায় বৃদ্ধি করতে পারি এবং বন দপ্তরের সহযোগিতায় পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে পারি। বিশেষ করে আপনি তাদের জন্য যে বনাঞ্চল গাছপালা কেটে ধ্বংস করা হয়েছে তার পরিবর্তে নতুন করে ১০০টা গাছ লাগানোর চেষ্টা করুন সবাই মিলে, যাতে করে নতুন একটা বনাঞ্চল মতো গাছপালা যত থাকবে সেখানটায় কিন্তু ওরা ফিরে আসবে এবং তাদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এমনকি এমন এমন জায়গা সংরক্ষিত এরিয়ার মধ্যে থাকবে যেখানে শিকারীরা তাদেরকে মারার জন্য আসবে না তীর ধনুক বল্লম নিয়ে, সেখানটায় কিন্তু ওই সংরক্ষিত এরিয়ার মধ্যে তারা নতুন করে বংশবৃদ্ধি করবে প্রজননের মাধ্যমে, যার ফলে তাদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং অনায়াসে কিন্তু আমাদের যে হারানো বিপন্ন প্রজাতিকে আমরা আরও বেশি পরিমাণে পাবো। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে দেখুন, ছোট্ট করে মোর লেখা আছে। এই মোর অপশানে টাচ করলেই আপনি আমার ডেসক্রিপশন বক্সে আমার সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলের সম্পর্কেও বিস্তারিত তথ্য পাবেন এবং এই ভিডিওটার সম্পর্কে বিস্তারিত তথ্য ওখানটায় আপনি ডেসক্রিপশানে পাবেন।
সেটার মাধ্যমেও কিন্তু আপনি বিস্তারিতগুলো জানতে পারবেন। পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের লিঙ্ক, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করলে পরে আপনি একটু লাভবান হবেন। কেননা কোনো কারণে যদি ইউটিউব চ্যানেলে আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই সোশ্যাল সাইটের মাধ্যমে আমাকে আপন করে আত্মীয় বা বন্ধুত্ব বলতে পারেন, সেই সম্পর্ক তৈরি হবে। কেননা আপনি যে ফলো করে রেখেছেন কোনো কারণে বিচ্ছিন্ন হলে আমি সেই ফলো করা সোশ্যাল সাইটের মাধ্যমে আপনাকে আবার রিডাইরেক্ট করে আমার চ্যানেলে ফিরিয়ে নিয়ে আসবো, কথা দিলাম। সেক্ষেত্রে বন্ধুরা, আমি অবাঙালি, বাংলায় ভিডিও বানাতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো যেহেতু আপনি পিওর বাঙালি, আপনার চোখে এবং সবভাবে আপনি কিন্তু আন্দাজ করতে পারছেন আমার কোথায় কোথায় ভুল হচ্ছে, সেই ভুলগুলো ছোট্ট করে নিচে কমেন্ট সেকশানে লিখে যদি জানান তাহলে কিন্তু আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারবো এবং ভিডিও আরও ভালো হবে। এবং বিশেষ করে আমি এই মুহূর্তে আর্থিক সংকটে ভুগছি, আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে যদি আরেকটু উৎসাহ যোগান, সেই ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল খুব শীঘ্রই গ্রো হবে এবং ইউটিউব থেকে কিছু অর্থ উপার্জনে সক্ষম হব। এবং ইউটিউব থেকে অর্থ উপার্জনের পর আমি সর্বপ্রথম আপনাদের জন্য একটা দামি ক্যামেরা কিনব, যাতে এই ভিডিওর উন্নত মান হয়, যাতে আরও ভালো হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বিনামূল্যে দিয়ে আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই এটা সম্ভব হয়। আমি চাইছি না যে কোনো আর্থিক সহায়তা আপনাদের কাছ থেকে। সুতরাং আপনি এই কমেন্ট সেকশনের মধ্যে লিখতে ভুলবেন না। আর আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, যেখানটায় MORE মোর অপশানটাকে টাচ করার পর ডেসক্রিপশান আসে, সেইখানটায় কিন্তু আমি 3টে লিঙ্ক দিয়ে রেখেছি আমার সেরা ভিডিওর। সেই সেরা ভিডিওর মধ্যে থেকে যে কোনো একটাকে আপনি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে এই ভিডিওটার ঠিক নিচে দেখুন 52 তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করলে পরে কী হবে যে প্রত্যেকদিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 যে উপযুক্ত নতুন নতুন বন্যপ্রাণীর ভিডিওগুলো আমি নিয়ে আসি সেগুলো কিন্তু আপনি অনায়াসে পাবেন এবং আপনার বন্ধুও পেয়ে যাবেন, যাকে আপনি শেয়ার করেছেন, যিনি নতুন করে আমার সাবস্ক্রাইবার হিসাবে এসেছেন। সুতরাং বন্ধু, আজকে একটু বাজে কথাটা কম বলে চলুন কাজের কথাটা বলেই ভিডিওটা শেষ করি, আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করার কোনো মতে কোনো অধিকার আমার নেই। সুতরাং চলুন, মানিকজোড় পাখির অনেক প্রজাতির মধ্যে কিছু কিছু কমন পাখি তাদের নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা সহজে দেখতে পাই যেগুলো, সেগুলোই তো আমাদের কাছে কমন, তাই তাদের মধ্যে রাঙা যে মানিকজোড়, ধলা মানিকজোড়, কালা মানিকজোড়, সাদা মানিকজোড় এবং হলুদ ঠোঁটের মানিকজোড়, এই রকমের যে মানিকজোড়গুলো আছে সেগুলো সচরাচর আমরা দেখতে পাই বলে এরা আমাদের কাছে কমন মানিকজোড় এবং তাদের সম্পর্কেও আলোচনা করব। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এক সময় লাখের সংখ্যায় প্রচুর প্রচুর মানিকজোড় পাখিকে দেখা যেত এবং আকারে অনেকটা বড় হয়, প্রায় 90 সেন্টিমিটার এদের দানার আকার, আর লেজ 15 সেন্টিমিটার এবং ঠোঁটে 25 সেন্টিমিটার হয় এবং ওজনে প্রায় 3 কেজি। দেহের নিচের অংশে সাদা এবং বুকে কালো দুরা দুরা দাগ আছে এবং ডানায় রয়েছে সাদা দুরা দাগ। এই প্রজাতি চীন থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে, তার কারণ হচ্ছে তারা সব কিছু ধরে ধরে খায়, সাপ, ব্যাঙ, পোকামাকড় যা পায় তাই খায়। সুতরাং এই মানিকজোড়কেও তারা হাতের কাছে পেলে ছাড়বে না, বিনামূল্যে এই মাংস খাওয়ার চেষ্টা করবে। সুতরাং চীনে কোনো প্রজাতি টিকছে না, সুতরাং তারা বাধ্য হয়ে এখন বাইরে থেকে আমদানির মাধ্যমে এই তারা নিজেদের চাহিদা পূরণ করছে এবং তারা পেলে সব কিছু খেয়ে নেবে। বন্ধুরা, এটা সত্যিকারে একটা ঘৃণার জিনিস। যাই হোক, সাপ, ব্যাং সহ পোকামাকড় সব খায় এরা, আবার মানুষ নাকি। যাই হোক, আমাদের এখানে পুরোপুরি বিলুপ্ত হওয়ার আগেই সংরক্ষণ করে আমরা কন্ট্রোল করি, যে কোনো বন্যপ্রাণীকে আমরা একদম পুরো বিপন্ন হতে দিই না, সেটা আমাদের একমাত্র প্লাস পয়েন্ট। একমাত্র পাখি বিশারদরাই মানিকজোড়ের প্রজাতিগুলোর পার্থক্য পরিষ্কার বুঝতে পারবে, আমাদের চোখে প্রায় একই রকম মনে হয় এবং ওনারা বছরের পর বছর লক্ষ্য করেছেন, যেহেতু ওদের অন্য কোনো কাজকর্ম করতে হয় না, ওদের হাতে অদেল সময় থাকে যে বিস্তারিত চোখে তাদেরকে বিচার করার জন্য। সুতরাং এই মানিকজোড় কিন্তু বছরে মাত্র 4-5 ডিম পারে এবং তাই অন্যান্য পাখির মতো হঠাৎ করে এদের সংখ্যা বাড়াতে পারবেন না, কেননা অন্যান্য পাখিরা একসাথে 10-12 ডিম পারে, এরকম কিন্তু বছরে 3 হয় এরা প্রজনন করে। কিন্তু এই মানিকজোড় পাখি বছরে 1 প্রজনন করে, জুলাই থেকে অক্টোবর, এবং এই সময়গুলোতে তারা মাত্র 4-5 ডিম পারে এবং সেই 5 মধ্যে বিশেষ করে 1-2 নষ্ট হয়ে গেলেও 3 বাচ্চা ফুটবে, সেই বাচ্চা কোনো কারণে শিকারীদের হাতে পড়ে নষ্ট হয়ে গেলে সেইটা
কোনো মতে বংশবৃদ্ধি করা সম্ভব হয় না এবং পাঁচটা ডিমের মধ্যে আজ অবধি বিশারদরা জীববিজ্ঞানীরা গবেষণা করে দেখা গেছে দুটো নষ্ট হবেই হবে এর নিচে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আপনি যদি জেনে থাকেন নিচে কমেন্ট সেকশনে ছোট করে লিখতে ভুলবেন না তাহলে বন্ধুরা এই জুলাই থেকে অক্টোবর মাসে মহাসমারোহে তারা প্রজনন করার সময় উঠে বসে নাড়াচাড়া করে বুঝে নিন বাকিটা আমি খোলাখুলি বলতে পারছি না আর তাহলে এরকম ভালো ভালো ভিডিও ভবিষ্যতে আসা অবধি আপনি নিজের শরীরের উপরে একটু যত্ন নেবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয়